সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথির তত্ত্ব তথ্য ও চিকিৎসা পদ্ধতি নিয়ে তৈরিকৃত আমার হোমিও রিমেডি নামের এই ইউটিউব চ্যানেলে এবার আসা যাক আজকের মূল ভিডিওতে সম্মানিত দর্শক আমাদের আজকের ভিডিওর বিষয় হোমিওষে শক্তি নির্ণয় ঔষধের ক্রমনির্ণয়ে ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে সকল হোমিওপ্যাথদেরই জানা উচিত যে রোগ চিকিৎসায় সাদৃশ্য যেমন প্রয়োজন শক্তি নির্ণয় তেমনি আবশ্যক নিম্ন শক্তি হোক আর শক্তি হোক বিচারপূর্বক প্রয়োগ করিতে হয় কারণ ঔষধের শক্তির বিনাশ নাই সুফল না হইলে কুফল হইবেই হোমিওপ্যাথিক ঔষধে অপকার করে না এ ধারণাও ভুল পুস্তক আলোচনা করে জানা যায় যে মহাত্মা হ্যানিম্যান প্রায় তিরিশ শক্তি দ্বারা চিকিৎসা আরম্ভ করিতেন এবং তাহাতেই সফল লাভ করিতেন মৃত্যুর পর হ্যানিম্যানের বাক্সে তিরিশ শক্তির ঔষধই নাকি অধিক পরিমাণে পাওয়া গিয়েছিল ডাক্তার কেন স্পষ্টই বলিয়াছেন যে তিরিশ শক্তি যে কোনো রোগীর পক্ষেই অধিক উচ্চ কোন ওষুধের তিরিশ শক্তি তারা যদি কোনো রোগে উপকার না হইত অথচ ওই ঔষধের লক্ষণ সম্পন্ন বিদ্যমান থাকিত তখন তাহারা সেই ঔষধেরই শক্তি অর্থাৎ দুঃশ শক্তি ব্যবহার করিতেন এবং তাহাতে রোগ নির্মূল হইত প্রায় সকল বিজ্ঞ চিকিৎসকদেরই একই মত কোনো কোনো স্থলে তিরিশের পর দুশো শক্তি দিলেও এমন সুফল পাওয়া যায় না এরূপ হলে আরও উচ্চতর শক্তি ব্যবহার করা আবশ্যক কারণ রোগ যত সূক্ষ্ম শক্তিতে আক্রমণ করিবে ঔষধের শক্তিও তত সূক্ষ্ম হওয়া আবশ্যক শক্তি নির্ণয় করিতে নিম্ন বিষয়গুলো বিশেষভাবে বিবেচনা করা আবশ্যক কতকগুলি ঔষধ এরূপ প্রকৃতির যে তারা নিম্নক্রমে রোগ দূর করিতে যথেষ্ট ক্ষমতাশালী সুতরাং এই সকল ঔষধ আবশ্যক হইলে প্রথমে ইহাদের নিম্নক্রমে ব্যবহার করা উচিত অ্যাকোনাইট ব্রায়োনিয়া ব্যাপটিসিয়া বেলেডোনা ইত্যাদি কতকগুলো ওষুধ এক শ্রেণীর আবার এরূপ প্রকৃতিরও কতকগুলো ওষুধ আছে যাদের নিম্নক্রম রোগ আরোগ্য করিতে অক্ষম এই সকল ঔষধ উচ্চক্রমে রোগ নির্ণাম রোগ নিরাময় করিতে শক্তিশালী যেমন লাইকোপোডিয়াম সিলিকা সালফার ক্যালিকার্ব গ্রাফাইটিস ইত্যাদি ব্যারাইটা নেট্রামিউর ক্যালকেরিয়া সিপিয়া ইত্যাদি এই শ্রেণীর ঔষধ ইহাদের লক্ষণ যে যে রোগে থাকিবে সে সকল রোগ নতুনই হোক আর পুরাতনই হোক উহাদের উচ্চক্রম ব্যবহার না করিলে রোগ আরোগ্য হইবে না ইহা ছাড়া টিউবার কিউলিনাম সরিনাম মেডোরিনাম প্রভৃতি নসর জাতীয় ঔষধগুলি ঔষধ এবং ল্যাকেসিস ইত্যাদি অধিক বীজগুণ সম্পন্ন ঔষধ আছে তাহারা নিম্নক্রমে ব্যবহৃত হইলে রোগ দূর করিতে পারে না বরং অপকারী করিয়া থাকে এই সকল ঔষধ অত্যধিক উচ্চ শক্তিতে ব্যবহার করিতে হয় প্র্যাকটিস করিয়া আমরা দেখিতে পাই যে অনবরত হোমিওমতে অল্প শক্তির ঔষধে রোগকে স্থগিত রাখে মাত্র রোগকে অভ্যন্তর হইতে নির্মূল করে না আবার ইহাও দেখা যায় যে চিন্তাশীল বুদ্ধিজীবী উচ্চশিক্ষিত ব্যক্তিদের রোগে উচ্চ শক্তির ওষুধ না দিলে তেমন ভালো কাজ করে না কিন্তু মূর্খ কুলি মজুরদের চিকিৎসায় নিম্ন শক্তির ওষুধই বেশ কাজ করে যাহারা অতিরিক্ত ওষুধ খাইতে অভ্যস্ত পুনঃ পুনো যাহারা ওষুধ খাইয়া থাকে যাহারা ইন্দিরিয়াস্ত অতিরিক্ত পরিশ্রমী অথবা যাহাদের অত্যধিক রাত্রি জাগরণ করিতে হয় তাহারা উচ্চ শক্তিতে প্রায়ই অসহিষ্ণু অর্থাৎ উচ্চ শক্তির ওষুধ তাহাদের শরীরে বিষের ন্যায় কার্য করে নিম্নশক্তি রোগ যন্ত্রণার উপশম করে আর উচ্চ শক্তি রোগ নির্মূল অর্থাৎ প্রকৃত আরোগ্য করে কোনো কোনো ওষুধের শক্তির প্রয়োগে রোগ অতিরিক্ত বৃদ্ধিপ্রাপ্ত হইলে সেই ওষুধের শক্তি প্রয়োগে তাহা উপশম হয় আবার নিম্ন শক্তির অযথা প্রয়োগে যে অপকার হয় সেই ওষুধেরই উচ্চশক্তি তাহার উপশম করিয়া থাকে সম্মানিত দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করতে অনুরোধ করছি আল্লাহ হাফেজ